চাকরি ছাড়তে চান টাইগারদের গুরু পাঠিয়েছেন বিসিবি দপ্তরে হেড কোচের এমন সিদ্ধান্তে নন চান্দিকা মোটেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার দৃষ্টিতে সিদ্ধান্তটা শ্রেফ আবেগের বসে নেয়া ছুটি কাটিয়ে দেশে ফিরলে মন খুলে কথা বলবেন হাতুরু সিং সাথে তবে কাজে অনিচ্ছা থাকলে তাকে আটকাবে না বিসিবি তরিকুল ইসলাম নাইনের রিপোর্ট বিসিবিতে হাতুরো সিংহের পদত্যাগ পত্র জমা দেওয়ার ঘটনা নতুন কিছু না বিসিবি ছাড়ছেন শ্রীলঙ্কা ক্রিকেটে যোগ দিচ্ছেন এমন খবরও শোনা গেছে বহুবার আরও এক দফা ক্রিকেট পারা গরম সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের সিরিজ চলাকালীনই পদত্যাগ পত্র বিসিবি সভাপতি বরাবর পাঠিয়েছেন চন্ডিকা হাতুরো সিংহে কারণ কোন স্পেসিফিক দেখায়নি কাজে বলা মুশকিল ওর সাথে কথা হওয়ার পর্যন্ত বলা যে কি ঘটনা এক্সেপ্ট করা না কিছু নাই তো মানে না করার কি আছে কেউ যদি করতে না রেখে আমরা মিডিয়া তো প্রচুর খুশি হওয়ার কথা ও চলে যাচ্ছে বাট ধাক্কা কিনা যায় না অনেকে খুশি হবে অনেকে বলবে না লস হয়ে গেছে এটা বলা মুশকিল কারণটা অনুমেয় সাউথ আফ্রিকা সফরে দল ঘোষণা ও সিরিজ চলাকালীন সেরা একাদশ নির্বাচনে বেশ কয়েকবার হেড কোচের সাথে টিম ম্যানেজমেন্টের মতবিরোধ তৈরি হয়েছিল প্রোটিয়াসের বিপক্ষে সিরিজের একমাত্র ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ হেরেছে প্রস্তুতি ম্যাচগুলোতেও বাংলার হেডকোচ কোচ এবার নিজ দেশের ক্রিকেটের হাল ধরতে পারেন সম্ভাবনা কতটা সত্য শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর লঙ্কান ক্রিকেটে হাতুরুর দাদাগিরি শুরু নাকি সময়ের ব্যাপার মাত্র

ধারাবাহিক পারফর্ম করতে থাকা টাইগারদের সাউথ আফ্রিকায় ভরা জুবি কি হাতুরের পদত্যাগের একমাত্র কারণ নাকি ক্ষোভটা অন্য কোথাও তরিকুল ইসলাম নাহিন একাত্তর মুস্তাফিজ মাঠে নেই কাটার মাস্টারের অনুপস্থিতি পদে পদেটের টের পাচ্ছে বিপিএল এর দল রাজশাহী কিংস জিততে পারেনি দু ম্যাচের একটাও মুস্তাফিজের খেয়াল রাখছেন কিংস কোচ সারোয়ার ইমরান এ মাসে ক্রিকেটে ফিরছেন ফিস এমন আশাবাদ ইমরানের চোটের সাথে যুদ্ধ জিতে কাটার মাস্টার পারবেন কিনা সেই দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আপার কাট খেলার প্র্যাকটিস সেটা কে আশা করে মুস্তাফিজের কাছে চাওয়াটাই যে কাটার স্লোয়ার আর ইয়োরকারে বিপক্ষকে ভরকে দেয়া খাবি খাওয়ানো এখন আর ভয়ঙ্কর সুন্দর মুস্তার দেখা মেলে না পুরনো স্মৃতি হাত্রই কেবল কাটার মাস্টারকে খুঁজতে হয় গোড়ালের ইনজুরিতে পড়েছিলেন সাউথ আফ্রিকায় সেই চোটকে চট করেই সারাতে পারেননি মুস্তাফিজ নিজে ভুগছেন ভোগান্তিতে পড়েছে টানা দুই ম্যাচ ছাড়া রাজশাহী কিংস বিরাট এফেক্ট করছে কারণ মুস্তাফিজের সাবস্টিউট নাই বাংলাদেশ তো নাই বাইরেও নাই তো মুস্তাফিজ হয়তো ফিজিওর কথা অনুযায়ী পঁচিশ তারিখের মধ্যে মুস্তাফিজ ব্যাক করবে তখন টিমের চেহারা অন্যরকম থাকবে আমাদের আপাতত দ্বিতীয় ধাপের রিহাব সেশন করছেন মুস্তাফিজ পাশাপাশি চলছে ফিটনেসের কাজ এর মধ্যেও প্র্যাকটিস করবে এখন জগিং করছে দুদিন কয়েকদিন পরে বোলিং করবে আস্তে আস্তে তারপরে যদি মনে হয় ফিট মুস্তাফিজ খেলবে সবকিছু ঠিক থাকলে বিপিএল এর গ্রুপ পর্বে চার থেকে পাঁচটা ম্যাচ খেলবেন দ্য ফিজ দীপ একাত্তর